পক্ষ থেকে ইসলাম সবাইকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আমরা একটি দেশ থেকে আরেকটি দেশে দূরত্ব বের করতে পারি মানে আমরা তো সাধারণত দেখা যায় যে যে কোনো জায়গা থেকে আরেকটা জায়গা থেকে অন্য একটা জায়গার বা একটা জেলা থেকে একটা জেলার বা একটা শহর থেকে আরেকটা শহরের দূরত্ব নির্ণয় করতে পারি কিলোমিটার যেটা আমরা কিলোমিটার হিসেবে যে আমাদের এই জায়গা থেকে এই জায়গা এত কিলোমিটার তো বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে একটি দেশ থেকে আরেকটি দেশ কতটুকু দূরত্বে আছে এটা কীভাবে বের করা যায় তো বন্ধুরা সেজন্য আমাদের প্রথমে সেটা আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে আমাদেরকে নেট কানেকশান অন করে প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে তো আমাদের যে ব্রাউজারে যাবো সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হবে যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট প্রথমে আমরা আমাদের ব্রাউজারে লিখবো যে ডাব্লু 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 ডট জি ডাব্লু গুগল ডট কম অথবা অথবা আমরা আমাদের এই যে বারোটা এইখানটাতেই একবার লিখতে পারি ডাব্লু 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 ডট এন ডি ডি এ টি ই টাইম অ্যান্ড ডেট ডট কম এই ঠিকানায় আমরা প্রথমে ঢুকবো হ্যাঁ এখন দেখুন বন্ধুরা আমাদের হ্যাঁ একটা ওয়েব পেজ চলে এসেছে তো আমরা এখন দেখবো কিভাবে এই ওয়েব পেজ থেকে আমরা একটি দেশ থেকে অন্য একটি দেশের দূরত্ব বের করতে পারি ক্যালকুলেট করতে পারি এক কথাই ক্যালকুলেট করতে পারি তো লেটস গো প্রথমে আমাদের এখান থেকে যেতে হবে যে টাইম অ্যান্ড ডেট যেটা আছে টাইম অ্যান্ড ডেট দূর আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কোথায় যাবেন আপনারা এই যে এইখানটাতে যাবেন টাইম অ্যান্ড ডেট এইখানে ক্লিক করার পর এই যে টাইম অ্যান্ড ডেট এখান থেকে আসতে হবে আপনাদের যে ডিসটেন্স ক্যালকুলেটর হ্যাঁ এখান থেকে আমরা যাব হচ্ছে ডিসটেন্স ক্যালকুলেটর এই যে আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করি এই যে এখান থেকে আসার পর আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি আমাদের মাউস বারটা বা এখানকার যে স্ক্রল বারটা যদি টেনে আনি একটু তো নিচে আমাদের দেখা যাবে টাইম অ্যান্ড ডিস্টেন্স তো এই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আমরা এখন যাব যে ডিস্টেন্স ক্যালকুলেটর তো ডিস্টেন্স ক্যালকুলেটর ক্লিক করলাম এরপরে দেখুন বন্ধুরা কি আসে এখানে আছে কি যে ডিসটেন্স ক্যালকুলেটর হাউ ফার ইজ ইট কতটুকু দূরত্বে আছে আমরা এটা এখন নির্ণয় করব। তো আমাদের এখানে প্রথমে আছে কি যে ফ্রম লোকেশান সার্চ আর চুজ ফ্রম লোকেশন আমরা কোন জায়গা থেকে কোন জায়গা বা কোন দেশ থেকে কোন দেশকে মাপবো বা কোন দেশের দূরত্ব জানবো সেটা এখানে দেখতে হবে আমরা ফ্রম সো আমরা ধরি আমরা ঢাকা থেকে আমরা ঢাকা থেকে দেন টু লোকেশান আমরা কোন দেশকে যাব তো আমরা এখন ধরি এখানে কথার কথা আমরা এখন ধরি আমেরিকা তো আমেরিকা বা সরি না গাইস আমরা এখন যাব ধরি কুয়েতের সিটি তো আমাদের কুয়েত সিটি সিলেক্ট করলাম দেন এই যে এখানে আছে কি ক্যালকুলেট ডিস্টেন্স এই ক্যালকুলেট ডিস্টেন্সে ক্লিক করব তাহলে বন্ধুরা দেখুন আমাদের এই যে এখানে ম্যাপটা দেখা দিচ্ছে যে আসলে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি তো দেখুন ফ্রম ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুয়েট সিটি ডিস্টেন্স ইজ ফোর টু ফাইভ টু কিলোমিটারস ওর টু সিক্স ফোর টু মাইলস ওর ডাবল টু নাইন সিক্স নটিক্যাল মাইলস তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের ঢাকা থেকে চিটা আমাদের ঢাকা থেকে কুয়েতের দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ চার হাজার দুশো বান্ন কিলোমিটার অথবা দুই মাইল অথবা দুই হাজার নটিক্যাল মাইল তো এই হচ্ছে আমাদের একটা জায়গা থেকে আর একটা জায়গার ডিস্টেন্স আমরা কি যেখানে ম্যাপেও দেখতে পাচ্ছি আমাদের শর্ট ফ্যান যে ম্যাপটা কুয়েত সিটি যেমন এই জায়গা থেকে এই জায়গা এই যে এই জায়গা থেকে এই জায়গায় যে ঢাকা টু কুয়েত এখান থেকে এতটুকু দূরত্ব আমরা এসেছি তো আমরা বুঝবো কী করে যে আমাদের কোনটা ঢাকা থেকে শুরু হয়েছে আর কোনটা কুয়েতে শেষ হয়েছে বা কুয়েত থেকে শুরু হয়েছে ঢাকাতে শেষ হয়েছে তো আমরা এই যে ম্যাপের নিচেই দেখলে বুঝতে পারবো যে আমাদের লাল যেটা আছে এই যে লাল যেটা এখানে যে লোকেশান ফর ঢাকা তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে লোকেশানটা আমাদের আছে এটা হচ্ছে ঢাকা লোকেশান অ্যান্ড দেন যে ইয়েলো কালারের যে লোকেশানটা আমরা ইন্ডিকেট করছি এখানে সেটা হচ্ছে আমাদের কুয়েত সিটিটা তারপর বন্ধুরা আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করি একটু নিচের দিকে টেনে আনি এই যে এই যে আমরা এখান থেকে আরও একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে লোকাল টাইম কম্প্যারিসন তো লোকাল টাইমটা কি যে ঠিক এই মুহুর্তে আমার ঢাকাতে কত বাজে কত তারিখ অ্যান্ড এই মুহুর্তে কুয়েতে কত বাজে কত তারিখ সেটাই আমাকে এখান থেকে জানাবে তো আমাদের ঢাকাতে এখন টাইম হচ্ছে নয়টা বেজে সাতচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড অ্যান্ড কুয়েতে সেম টাইম হচ্ছে সেম টাইমে তাদের টাইম হচ্ছে যে ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড তো এই ছিল বন্ধুরা আজকের মতো এখান থেকে আপনারা আরও বিভিন্ন অপশানগুলোতে ক্লিক করে করে দেখবেন যেখান থেকে আরও কত ভালো ভালো জিনিসগুলো দেখা যায় তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে আছে তো আমাদের চ্যানেলটির নাম আমাদের চ্যানেলটির নাম হচ্ছে দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমাদের চ্যানেলের নাম এ আর টিউটোরিয়াল ডিডি ইটস আওয়ার চ্যানেল সো গাইস ডরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজ যে পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা সবাই দেখা হবে আবার কোনো নতুন টিউটোরিয়ালে সে পর্যন্তই আসালামু আলাইকুম